তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের পড়ানো শুরু করছি। তোমাদের পড়াবো রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্পটি, এর প্রথমাংশটুকু। গল্প পাঠের আগে একটু লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, আর তার মৃত্যু হয়েছিল 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে। তার সম্পর্কে অল্প বিস্তর আমরা সবাই জানি। তিনি একাধারে গদ্যকার, পদ্যকার, ঔপন্যাসিক, বিভিন্ন প্রবন্ধ রচনা করেছেন, বিভিন্ন চিঠি যেমন রাশিয়ার চিঠি, এরকম নানা চিঠি লিখেছেন। শিশু সাহিত্যে তার সমান পারদর্শিতা আমরা লক্ষ্য করতে পারি। তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পান 1913 সালে। আমাদের পাঠ্য শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প সংকলন থেকে নেওয়া হয়, গল্পগুচ্ছ সংকলন থেকে নেওয়া হয়েছে। 1299 বঙ্গাব্দের মাঘ মাসে তিনি এটি রচনা করেন। এবার আমরা গল্প সংক্ষেপ সম্পর্কে একটু জানি। এটি একটি বোবামের বন্ধুত্বের গল্প। তোমরা ভাবছ বোবামের বন্ধুত্ব কী করে সম্ভব? বন্ধুত্ব মানে তো একে অপরকে নিজের মনের ভাব প্রকাশ করা, কিন্তু বোবা মেয়ে তো সেটা পারে না। তাহলে বন্ধুত্ব কীভাবে হলো? সেটা জানতে হলেই তোমাদের এই গল্পটা পুরোটা পড়তে হবে। আর একটা কী জিনিস পাই জানো? প্রকৃতির সঙ্গে মানুষের একাত্মতার গল্প। প্রকৃতি কীভাবে মানুষের জীবনের সাথে একাত্ম হয়ে ওঠে, সেইটাই আমরা এই গল্পে জানতে পারব। আর আমরা পাই এই গল্পের সঙ্গে আরও একটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের মিল, সেটা হচ্ছে বলায়। বলায় প্রকৃতির সান্নিধ্যে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, শুভাও তাই। এইবার আমরা মূল গল্পটি পাঠ করব। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল, তখন কে জানিত সে বোবা হইবে? তাহার দুটি বড় বোনকে সুকেশিনী, সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে। তাহলে কি না সুভাষিনীর ডাকনাম শুভা? তোমাদেরও নিশ্চয়ই সবার বাড়িতে ডাকনাম আছে, আমার নিজেরও সেরকম একটি ডাকনাম আছে। দোস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। যে কথা কয় না, সে যে অনুভব করে, ইহা সকলের মনে হয় না। এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচি। কিন্তু বেদনা কি কেহ কখনো ভুলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। এবার আমরা আসি গল্পের মূল সমস্যায়। শুভারা তিন বোন, সুকেশিনী, সুহাসিনী, সুভাষিনী। সুকেশিনী আর সুহাসিনী বিবাহিত, সুভাষিনী অবিবাহিত। সুকেশিনী নামের অর্থ সুন্দর কেশজার, আর সুহাসিনী শব্দের অর্থ সুন্দর হাসিজার, আর সুভাষিনী শব্দের অর্থ সুন্দর ভাষণ দেয় যে, বা সুন্দর কথা বলতে পারে যে। কিন্তু এই গল্পে আমরা কি দেখছি? এই গল্পে শুভা বাক প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না, অর্থাৎ সে বোবা। তার এরূপ নামকরণের কারণ হিসেবে তার বাবা জানিয়েছেন, তার কারণ তারা তিন বোনের নামের মিল। আর কি হচ্ছে না, তার বিবাহ নিয়ে তার পিতামাতার সবসময় দুশ্চিন্তা রয়েছে। প্রতিবেশীরা এসে সবসময় তার সামনেই তাকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে। আর সে মনে করত না, তার কারণ হচ্ছে সে মনে করত সে নিজেকে বিধাতার অভিশাপ স্বরূপ, তাই জন্য সে নিজেকে সবার থেকে আড়াল করে রাখতে চাইতো। কিন্তু বেদনা তো কখনো ভোলার নয়, সেটা তো সবসময় মনে জেগে থাকে। তাহলে আমরা এইটুকু গল্প পড়ে এইগুলো পেলাম, আর পরবর্তী অংশ আমরা পরের দিন ক্লাসে পড়ব। কেমন? ধন্যবাদ।
বিদ্যালয় বিদ্যালয়